শক্তি এবং উৎসর্গের একটি অসাধারণ প্রদর্শনের মাধ্যমে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরেছেন মধুস্মিতা জেনা। মধুস্মিতা একজন স্কুল শিক্ষিকা এবং ইংল্যান্ডের একজন প্রবাসী। সম্প্রতি ঐতিহ্যবাহী সম্বলপুরী তাঁতের শাড়ি পরে ম্যানচেস্টার ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে চারিদিকে শোরগোল ফেলে দিয়েছেন তিনি। মধুস্মিতা তার এই প্রচেষ্টার কারণে ভারত এবং বিদেশ উভয় দেশেই অনেক প্রশংসা এবং সম্মান অর্জন করেছেন। তার গল্প ইতিমধ্যেই বেশ ভাইরাল, আর মধুস্মিতার এই গল্প অনেককেই তাদের সাংস্কৃতিক শিকড়কে জড়িয়ে ধরতে এবং তাদের আবেগকে অনুসরণ করতে অনুপ্রাণিত করেছে। ওড়িশায় জন্মানো মধুস্মিতা জেনা বেশ কয়েক বছর ধরেই ম্যারাথন এবং আলট্রা ম্যারাথনে নিয়মিত অংশগ্রহণ করছেন। তিনি সর্বদাই তার ভারতীয় ঐতিহ্যের জন্য অত্যন্ত গর্বিত এবং প্রায়শই তার ক্রিয়াকলাপের মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে উন্নীত করার চেষ্টা করেছেন। আর এই বছর তিনি শাড়ি পরে এই চেষ্টাটিকে আরও কয়েক ধাপ ওপরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর তার এই চিন্তাভাবনার পেছনে মূল অনুপ্রেরণা ছিল এমন একটি পোশাক যা ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতির সমার্থক। ম্যানচেস্টার ম্যারাথন হলো একটি কঠিন 42.5 কিলোমিটারের দৌড় যাতে সারা বিশ্ব থেকে অংশগ্রহণকারীরা ছুটে যায়। মধুস্মিতা জেনা এই ম্যারাথনে অংশ নেওয়ার জন্য তার শারীরিক এবং মানসিক শক্তিকে আরও বাড়িয়ে তুলতে এবং সামনের আসন্ন চ্যালেঞ্জগুলির জন্য নিজেকে প্রস্তুত করতে কয়েক মাস ধরে একটানা কঠোর পরিশ্রম নিয়েছিলেন। রেসের দিনে তিনি তার লাল সম্বলপুরী শাড়িতে সেজে এসে চমকে দিয়েছিলেন সমস্ত দর্শক থেকে শুরু করে প্রতিযোগীদেরকেও। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। মধুস্মিতাকে শাড়িতে দৌড়তে দেখে অবাক হয়েছিলেন দর্শকদের অনেকেই। এমনকি অনেকেরই মনে প্রশ্ন ছিল যে এরকম ঐতিহ্যবাহী পোশাক পরে এত লম্বা একটি ম্যারাথন রেস দৌড়ানো সম্ভব কিনা। কিন্তু মধুস্মিতা সেই সব ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছেন। প্রতিটি পদক্ষেপের সাথে তিনি তার ধৈর্য এবং সংকল্প প্রদর্শন করেছেন। দুর্দান্ত গতি এবং তৎপরতার সঙ্গে দৌড়ে মাত্র 4 ঘন্টা 50 মিনিটে ফিনিশ লাইনটি অতিক্রম করে দেখিয়ে দিয়েছেন ভারত তথা উড়িষ্যার মেয়ে মধুস্মিতা। ম্যারাথন দৌড়ের সময় দর্শকদের কাছ থেকে অনেক উৎসাহ এবং হাততালি পেয়েছিলেন মধুস্মিতা। তার হাস্যোজ্জ্বল মুখ এবং নিজের সংস্কৃতির প্রতি ভালোবাসা দেখে সকলের মন জয় হয়ে গিয়েছে মধুস্মিতার প্রতি। তিনি শুধু ম্যারাথনই শেষ করেননি, বরং ভারতীয় সংস্কৃতিকে এক অনন্য এবং স্মরণীয়ভাবে প্রচার করতেও সফল হয়েছেন। তার ম্যারাথন দৌড়ের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই মধুস্মিতা এখন একজন সাংস্কৃতিক আইকন এবং অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন। তার গল্প ভারতের বহু সংবাদপত্র এবং ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। বিশ্বের অন্যান্য অংশেও শিরোনামে এসেছেন তিনি। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে। ভারতীয় প্রবাসীদের জন্য শক্তি এবং সংস্কৃতির গর্বের প্রতীক হয়ে উঠেছেন মধুস্মিতা জেনা। মধুস্মিতার অর্জনগুলি সংকল্প, শক্তি এবং সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বের প্রমাণ। তার মতে শাড়ি পরে চলার সিদ্ধান্তটি কেবল একটি ব্যক্তিগত চ্যালেঞ্জ নয়, বরং সংস্কৃতির শিকড়ের প্রতি নিজের অঙ্গীকারের বিবৃতি ছিল। এটি বিশ্বের কাছে একটি বার্তা ছিল যে ভারতীয় সংস্কৃতি কেবল দূর থেকে প্রশংসিত হওয়ার মতন কিছু নয়, বরং এটিকে আপন করে নিয়ে উদযাপন করার মতন একটি জিনিস। ম্যানচেস্টার ম্যারাথনে মধুস্মিতার দৌড় একটি স্মারক যে সাংস্কৃতিক ঐতিহ্য একটি স্থির ধারণা নয়, বরং এটি এমন কিছু যা সময়ের সাথে বিকশিত হয় এবং খাপ খায়। মানুষ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, তারা তাদের সঙ্গে তাদের রীতিনীতি, ঐতিহ্য এবং বিশ্বাস নিয়ে আসে। মধুস্মিতা জেনার দৌড় এই প্রক্রিয়ার একটি উজ্জ্বল উদাহরণ এবং যারা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করতে চান তাদের জন্য অনুপ্রেরণার এক বিশাল উৎস। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন।